বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, সবাইকে শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আবার তৃতীয় অধ্যায়ের নাম্বার সিস্টেমের বিষয় নিয়ে আসলাম। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ দশমিক সংখ্যাকে হেক্সাডেসিমেলে রূপান্তর এবং হেক্সাডেসিমেল সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর, এই ট্রান্সফরমেশন বা রূপান্তরের বিষয়টা আজকে করাবো। তো আমরা ঠিক আছে, আমি দশমিক যে কোনো একটা সংখ্যা লিখছি, তোমরা লক্ষ্য করো, তারপরে সেটাকে আবার হেক্সাডেসিমেলে রূপান্তর করব। সুপ্রিয় শিক্ষার্থী, ধরে নাও এই একটা দশমিক সংখ্যা, 65 পয়েন্ট হলো, আচ্ছা 125। এই দশমিক সংখ্যাটাকে আমরা হেক্সাডেসিমেলে রূপান্তর করবো, অর্থাৎ এটা হলো 16, ব্যাস হবে 16। হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে তোমরা জানো যে 0 থেকে 9 পর্যন্ত হলো 10টি সংখ্যা, এবং এ তারপরে বি, তারপর হলো সি, এরপরে ডি এবং ই, আর হলো এফ, অর্থাৎ আরও 6টি বর্ণ আছে, এই হলো মোট 16টি। তা এগুলো আমরা এবিসিডি ডিএফের মান আমরা জানি, এই মানগুলো আমরা বসায় দিলাম, অর্থাৎ যেখানে আমরা হেক্সাডেসিমেলে 10 লেখার ইচ্ছে করবো সেখানে এ লিখতে হবে, যেখানে 11 লেখার ইচ্ছে সেখানে বি লিখতে হবে। তো যাই হোক, তোমরা ভালো করে লক্ষ্য করো সেই হেক্সাডেসিমেল পদ্ধতির অঙ্কগুলো এখন করব। যেমন এই অঙ্কটা, এই সমস্যাটা যে এত সমান হেক্সাডেসিমেল কত, যেহেতু হেক্সাডেসিমেল পদ্ধতির ব্যাস হলো 16, তাতে এই যে সাফিক্স 16 এখানে দিয়েছি। হ্যাঁ, এছাড়া অঙ্কটাও অন্যভাবেও থাকতে পারে, যে 65.2125 10, এত দশমিক সংখ্যাটিকে লিখবা, দশমিক সংখ্যাটিকে হেক্সাডেসিমেলে রূপান্তর কত, হেক্সাডেসিমেলে রূপান্তর করো। এভাবেও প্রশ্নটা থাকতে পারে, এভাবেও থাকতে পারে, এভাবেও থাকতে পারে। তো ঠিক আছে, আমরা যথারীতি যে সংখ্যাটা 65.125, এটাকে আমরা যদি ভাঙ্গে লিখতে পারি, তাহলে 65+.125 এভাবে লিখলে হবে। আচ্ছা, তাহলে আমরা 65কে, তোমরা জানো যে এই পদ্ধতিতে সবসময় পূর্ণ সংখ্যাকে, যেহেতু হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির ব্যাস হলো 16, কাজে পূর্ণ সংখ্যাকে, পূর্ণ অংশটাকে 16 দ্বারা ভাগ করতে হবে, আর ভগ্ন অংশকে 16 দ্বারা গুণন করতে হবে। এই গুণন করা এবং ভাগ করার জন্য বেশ কয়েকটি পদ্ধতি আমি বাইনারিতে দেখিয়ে দিয়েছি, এখানেও ওই পদ্ধতিগুলো একইভাবে ব্যবহার হবে। তো যাই হোক, আমি প্রথমে লসাগু গসাগু সিস্টেমে যে ভাগ করে সে ভাগটাই তোমাদেরকে দেখাচ্ছি। যেমন 65কে আমি ভাগ করো কত দ্বারা, 16 দ্বারা, যেহেতু হেক্সাডেসিমেলে রূপান্তর করবো এবং হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির ব্যাস হলো 16, কাজে 16 দ্বারা এখানে ভাগ করতে হবে। আচ্ছা, এখানে 16 কয়বার, 4 16 64, আছে কত, 65, তাহলে 4 বার যায়, 4 16 64, অবশিষ্ট কত থাকে, 1 থাকে। আচ্ছা, এখন এই যেহেতু 4, হ্যাঁ এখানে ভাগফল শূন্য না হওয়া পর্যন্ত ভাগ দিতে হবে, তা সুতরাং এখানে আবার 16 দ্বারা ভাগ, যে 16 4-এর মধ্যে যায় না, ভাগফল শূন্য এবং অবশিষ্ট হলো কত, 4। তাহলে আমরা অলরেডি আমরা এই ভাগ পদ্ধতিতে এটা শেষ করে ফেলেছি। হ্যাঁ, এবং তোমাদেরকে আরও একটা ভাগ পদ্ধতি আমি বলে দিয়েছি, যে এখানে যদি সংখ্যা লেখো, সংখ্যা ভাগফল যেমনে ইচ্ছা, ভাগফল আর ভাগশেষ, ভাগশেষ এই পদ্ধতিতেও তোমরা এখানে করতে পারো। যেমন সংখ্যা হলো কত, অর্থাৎ 65 ভাগ হলো কত, 16, আর সমান ভাগফল হবে কত, 4, 4 16 64, এবং ভাগশেষ হলো কত, 1। আর এখানে 4কে আবার ভাগ দিতে হবে 16 দ্বারা, 16 এই সিস্টেমে করা যাবে। তারপরে
16টা ভাগ যায় না অতএব শূন্য আর অবশিষ্ট হলো কত 4 আমরা সেই পূর্বের মতন নিচের থেকে উপরে এইভাবে লিখব অর্থাৎ এখানে সুতরাং আমরা অতএব লিখতে পারি অর্থাৎ 65 সমান আমরা পাইলাম কত নিচে 4 কত 1 এর বে হবে বেস হবে কত এটা হলো 16 হেক্সাডেসিমালে রূপান্তর হইছে আর এটা হলো কত 10 আছে এখন বাকি অংশ যেটা অর্থাৎ যেটা ভগ্নাংশ এটাকে আমরা 16 দ্বারা গুণন করব 1 2 5 আর গুণন হবে কত 16 আচ্ছা এইভাবে এখন আমরা এটা দাগ দিয়ে নিই হ্যাঁ দাগ দিয়ে নিলাম মনে করো আচ্ছা দাগ দেওয়া যেতে পারে এইভাবে এখানে দশমিক দিবা দিয়ে এখানে কত হয় সেটা বাইর করতে হবে 16 দ্বারা 125কে গুণন করতে হবে এবং 125কে গুণন করে যা হবে আমরা 16 দ্বারা গুণন করছি প্রিয় শিক্ষার্থী 0.125 0.125 ইনটু কত 16 0.125 ইনটু ইনটু 16 তাহলে সোজা 2000 বুঝতে পারছো অর্থাৎ এখানে মিলে গেছে সংখ্যাটা তাহলে আমরা এখানে লিখতে পারি সোজা কত 2000 অর্থাৎ তোমরা এখানে দেখো যে 125 কে যদি 16 দ্বারা গুণন করা হয় সোজা হয় কত 2000 এই তিন ঘর পরে দাও 1 2 3 ঘর পরে দশমিক তিন ঘর দাও কাজে দশমিকের অংশটা অর্থাৎ এইদিকে বসবে আর এইখানে হবে কত 2 এবং এইখানে দশমিকের বেলা উপর থেকে নিচে এইভাবে সংখ্যাটা হয় অতএব আমরা এখানে লিখতে পারি 0.125 এবং এটা হলো 10 ভাগ থেকে এটা সমান হবে 0.2 এবং নিচে হবে কত 16 তাহলে এটাও আমাদের রূপান্তর হয়ে গেছে সুতরাং তাহলে এখানে আমরা লিখতে পারি 65.125 ব্যাস হলো 10 এত সমান হবে কত এত সমান হবে 41.2 এই যে 41 65 এর পরিবর্তে 41 আর 0.125 এর পরিবর্তে 0.2 তাহলে এইটা হবে কত নিচে হবে কত 16 এটাই অ্যান্সার বলতে পারো তাহলে আমরা কী করলাম অর্থাৎ এই ডিসিমেলকে হেক্সা ডিসিমেলে রূপান্তর করলাম আচ্ছা এখন আরেকটা এখন আরেকটা অঙ্ক করি যে একটু বড় দেখে তোমাদের এ বি সি যাতে আসে একটা উদাহরণ দেওয়ার দরকার ও সরি ওটা তো হয়েছে এবারটা হেক্সা ডিসিমেল একটা সংখ্যাকে নেই যে হেক্সা ডিসিমেল সংখ্যাকে ডিসিমেলে রূপান্তর করব আচ্ছা প্রিয় শিক্ষার্থী ধরো একটা হেক্সা ডিসিমেল সংখ্যা নিচ্ছি কথার কথা ধরে নাও এ 9.B2 এই এটার সমান আমরা এইভাবে টান দিলাম এখানে কত লিখলাম 10 কত অর্থাৎ এই এই যে এটা একটা বুঝছো যে সাফিক্স হলো ব্যাস হলো 16 এবং এখানে ব্যাস দিছি 10 তার মানে এই যে এটা হেক্সা ডেসিমেল অঙ্ক এটা ডেসিমেলে কত হবে সেটি অথবা এইভাবেও লেখা থাকতে পারে যে এ 9.B2 B2 সাফিক্স কত 16 এত কে ডেসিমেল বা দশমিকে প্রকাশ করো ডেসিমেল সংখ্যায় অথবা দশমিক সংখ্যায় প্রকাশ করো সংখ্যায় প্রকাশ করো একই কথা তো আমরা এখন সেই অর্থাৎ এই সংখ্যাটা লিখব লেখার পরে সরাসরি আমরা এটাকে পূর্বের ন্যায় অর্থাৎ এই যে সাফিক্স 10 অর্থাৎ এই যে এ 9.B2 এটা আমরা এই সংখ্যাটাকে এ 9.B2 একটু দূরে দূরে লিখলাম লিখে
ধরো এই যে দশমিক পরে, এখানে যেহেতু এটা হেক্সাডেসিমেল সংখ্যা, সুতরাং দশমিক এটা করতে গেলে এর পাওয়ার দিয়ে দিয়ে আনতে হবে। যেমন এখানে দশমিকের আগে যে পূর্ণ সংখ্যা, এখানে ষোলোর উপরে পাওয়ার জিরো দিব, এটা ষোলোর উপরে পাওয়ার দিব কত, ওয়ান। তারপর এইখানে যেহেতু শূন্য হয়েছে, এখানে মাইনাস ওয়ান হবে, ষোলোর উপরে পাওয়ার মাইনাস ওয়ান। আর এইখানে হবে ষোলোর উপরে পাওয়ার মাইনাস টু। এখন সোজা এটা আমরা ভাঙ্গায় দিলেই আমরা ডেসিমেলের মান পাইয়ে যাবো। সুখে সুখে খেয়াল করো তোমরা যে এ এ ইন্টু কত, ষোলো টু দি পাওয়ার মাইনাস ওয়ান, সরি ভুলে গেছে, এটা মাইনাস ওয়ান, এটা শুধু ওয়ান, এই পাশে মাইনাস ওয়ান মাইনাস টু জিরো ওয়ান, প্লাস নাইন ইন্টু ষোলো টু দি পাওয়ার কত, জিরো। আর এই যে দশমিক আছে, দশমিকের জন্য কিছু লিখতে হবে না, এখানে শুধু প্লাস দিলে হবে, বি ইন্টু ষোলো টু দি পাওয়ার মাইনাস ওয়ান, আর প্লাস টু ইন্টু ষোলো টু দি পাওয়ার কত, মাইনাস টু। আচ্ছা আমরা এখন এটাকে ভাঙ্গাই দেবো, ভাঙ্গাই দিয়ে করলেই হয়ে যাবে। এর মান পরে আমরা বসাই, আগে লিখি এ ইন্টু ষোলোর পাওয়ার এক আছে, অর্থাৎ ষোলো, আর প্লাস নাইন ইন্টু ষোলো টু দি পাওয়ার জিরো মানে ওয়ান, প্লাস বি ইন্টু ষোলো ইনভার্স ওয়ান, তার মানে ওয়ান বাই কত হবে, ষোলো টু দি পাওয়ার ওয়ান হবে, আর প্লাস টু ইন্টু এখানে ষোলো মাইনাস টু মানে কি ওয়ান বাই কত, ষোলো স্কোয়ার হবে, ষোলো স্কোয়ার, এইভাবে। তো যাই হোক, আমরা যেহেতু এ বি সি ডি এই অক্ষরগুলো হেক্সাডেসিমেলের আওতাধীনে, আমরা এখন এর মান বসাবো। এর মান হলো এটা দশ, যেহেতু আমরা আগে পূর্বেই বলেছি যে এই সমান দশ থেকে শুরু, এটা ষোলো, আর নয়কে নয়, বি এর মান হলো এর এগারো, এগারো ইন্টু ওয়ান বাই সিক্সটিন প্লাস টু বাই, আর ষোলো ষোলো গুণন দিলে যা হয়, অর্থাৎ সেই মানটা এখানে বসাতে হবে, ষোলো ষোলো খুব 256 মনে হচ্ছে। আচ্ছা ক্যালকুলেটার, তাহলে ষোলো ইন্টু ষোলো 256, অর্থাৎ টু বাই কত, 256 এখানে হয়। এখন আমরা দশ দিয়ে ষোলোকে কিন্তু 160 যোগ হলো নয়, আর প্লাস এগারোকে ষোলো দ্বারা ভাগ দিয়ে যা হবে এটা বসাই দেবো এখানে। তাহলে কাকে এগারোকে ষোলো দ্বারা ভাগ দেব, তাহলে এগারো ভাগ হবে ষোলো, ভাগ ষোলো সমান হলো, আচ্ছা পয়েন্ট এটা হলো 0.6875, আর প্লাস দুইকে ভাগ দেব 256 দ্বারা, তাহলে দুই ভাগ 256 সমান দেখো 0.00781125। এখন এই দুটাকে যদি আমরা যোগ করি, অর্থাৎ যোগ হলো যোগ কত, 0.68, আচ্ছা পয়েন্ট সিক্স এইট সেভেন ফাইভ, তাহলে সমান হলো 69। তাহলে 169 এই দুটো যোগ করলে, এবং পয়েন্ট হবে এই দুটো যোগ করলে হবে 69535312। তো আমাদের সাধারণত এত ঘর নেওয়ার দরকার নাই, আমরা যদি এখানে পাঁচের বেশি হয় তো এক যোগ করে নিলে এটা কাছাকাছি হয়ে যায়, বা এখানে মনে করো তোমরা তিন চার ঘর রাখতে পারো। আচ্ছা 6954 লেখো, যত হইল, তার মানে এই বাইনারি হেক্সাডেসিমেল এই সংখ্যাটার মান হলো দশমিক এত, এত কত হবে নিচে দিবা সাফিক্স 10। আচ্ছা তাহলে অতএব
আমরা উত্তরটা পেয়ে গেছি এ 9 পয়েন্ট বি সরি বি 2 এবং এটা হলো হেক্সাডেসিমাল সংখ্যা এত সমান হবে কত 169.6954 এবং বেস হলো কত 10 তাহলে আমাদের এটাও রূপান্তর হয়ে গেল সুপ্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা বিষয়টি বুঝতে পারছো এইভাবে তোমরা অন্য অঙ্কগুলো সব করবে আশা করি সকলকে ধন্যবাদ।